আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো টুনা কাবাব খুবই সিম্পল ওয়েতে টুনা কাবাব করে দেখাবো এখানে আমি টুনা পিস ক্যান নিয়েছি টুনা ইন ওয়াটার দেখে নিতে হবে সুপার শপে এই টুনা ক্যানগুলি পাওয়া যাবে প্রথমে আমি একটা ছাঁকনি নিয়ে টোনা পিসগুলাকে ছেঁকে পানিটা ফেলে দিব চামচ দিয়ে চেপে চেপে পানি বের করে নিতে হবে তো হয়ে গেছে এক ক্যান টুনা পিসের জন্য এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি বড়ো সাইজের হলে দুইটা দিলেও হবে এখন আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি প্রথমেই এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি তারপর আমি পানি ছেঁকে রাখা টুনা পিসগুলি এর মধ্যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমের যে হলুদ অংশটা রয়েছে সেগুলা এর মধ্যে দিয়ে দিব তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর কিছু মশলা দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা তারপর দিয়ে জয়পল জয়ত্রী গুঁড়া এক চা চামচ লাল মরচির গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ তারপর আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি গোল শেপের কাবাব তৈরি করে নিব চাইলে অন্য কোনো শেপেরও কাবাব তৈরি করা যাবে একটা কাবাব বানানো হয়ে গেছে একইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব তারপর এখানে আমি দেড় কাপ ব্রেড কাম নিয়ে নিয়েছি কাবাবের মধ্যে ব্রেড কাম লাগিয়ে নিব ব্রেড কাম লাগিয়ে চাইলে কাবাবগুলোকে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে ফ্রোজেন করেও রাখা যাবে তো সবগুলা কাবাবে ব্রেড কাম লাগানো হয়ে গেছে এখন আমি কাবাবগুলাকে ভেজে নিব তো এজন্য জন্য চুলায় ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দুই কাপ রান্নার সয়াবিন তেল তারপর আমি ডিমের যে সাদা অংশটা রেখেছিলাম সেটা নিয়েছি এর মধ্যে আমি এক চিমটি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তো প্রথমেই একটা কাবাব নিয়ে ডিমের সাদা অংশে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একইভাবে আমি কয়েকটা কাবাব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরপরই কাবাবগুলোকে উল্টে দিতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ফুলের হিটটা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে কাবাবগুলাকে ভেজে নিব যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি কাবাবগুলাকে তেল থেকে তুলে নিব তো তৈরি হয়ে গেল খুবই মজাদার টুনা কাবাব একইভাবে যে কোনো ধরনের পিস কাবাব তৈরি করা যাবে আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর বেশি করে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দারুণ দারুণ সব রেসিপি পেতে অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফেলুন আল্লাহ হাফেজ